बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। डिस्ट्रिक्ट शहादत हुसैन भुइया, असिस्टेंट टीचर, रंगामाटी गवर्नमेंट गर्ल्स हाई स्कूल। आई वेलकम यू ऑल टू माय फर्स्ट ऑनलाइन क्लास ऑर्गेनाइज्ड बाय रंगामाटी गवर्नमेंट गर्ल्स हाई स्कूल। एक्चुअली आई मायसेल्फ डू नॉट बिलीव दैट this type of class can be so much useful for the students, especially for school going children. This can never be a usual way of learning, but in this pandemic situation we have no other alternatives. However, let's focus on our main business. This class is scheduled for the students of class 7, and the class is on a grammar item, and the item is comparison of adjective, that is commonly known as degrees. Though the class is scheduled for the students of class 7, you students of other classes like class 6, class 9, class 10, even class 11, 12 can also follow the class, as this topic is included, this grammar item is included in your syllabus also. I think if you attentively follow me, at the end of the class you will be able to transform degrees. Okay, let's start. Our today's topic is comparison of adjective. Comparison of adjective. Adjective with tulona. এই সাবজেক্টে যাওয়ার আগে আমরা adjective সম্পর্কে জানবো। Adjective কাকে বলে? What is adjective? Adjective is a word that modifies a noun or pronoun. Adjective এমন একটা শব্দ যেটা কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ দেশত্ব কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এবার বাংলা বলতে পারি আমরা বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ। যেমন এক্সাম্পল, Mr. Rahman is an honest man. Mr. Rahman is an honest man. Man. Man shabduti noun. Kemon man? Honest man. Sutaran, honest shabduti ম্যান শব্দটিকে মডিফাই করছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। ভার্বের যেমন তিনটি ফর্ম দেখতে পাই আমরা, অ্যাডজেক্টিভেরও তিনটা ফর্ম রয়েছে। যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ তিনটা ডিগ্রি। অ্যাডজেক্টিভে তিনটা ডিগ্রি থাকে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আসলে আজকের পাঠের মূল লক্ষ্য কিন্তু পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এগুলো শেখানোর উদ্দেশ্য না। আর যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন থাকবে ডিগ্রি পরিবর্তন, আমরা শিখব কিভাবে এক ডিগ্রি থেকে ভিন্ন ডিগ্রিতে নিতে হয়, কিভাবে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ, কিভাবে পজিটিভকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে, এইগুলো শিখবো আমরা। তার আগে একটি বেসিক ধারণা থাকা দরকার ডিগ্রি সংক্রান্ত। পজিটিভ ডিগ্রি, পজিটিভ কারোর সঙ্গে কোন প্রকার তুলনা না করে অ্যাডজেক্টিভ যখন স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় তখন অ্যাডজেক্টিভের যে ফর্মটা আমরা ব্যবহার করি তাকে বলে পজিটিভ ডিগ্রি। যেমন একটু আগে যে বাক্যটি আমি লিখেছিলাম,
Mr. Rahman is an honest man. এখানকার অনেস্ট পজিটিভ ডিগ্রি। আর কারোর সঙ্গে তুলনা করতে গিয়ে আমরা অ্যাডজেক্টিভে যে ফর্মটা ব্যবহার করি তাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। যেমন মিস্টার রহমান ইজ মোর অনেস্ট দেন হিজ ইয়াঙ্গার ব্রাদার। মিস্টার রহমান ইজ মোর অনেস্ট দ্যান হিজ ইয়াঙ্গার ব্রাদার। এবারে তুলনা করেছি বলে মোর অনেস্ট কম্পারেটিভ ডিগ্রি। আবার যখন অনেকের সঙ্গে তুলনা করে আমরা কাউকে সবচেয়ে ভালো, সবচেয়ে মন্দ, সবচেয়ে চালাক এমন বোঝাতে অ্যাডজেক্টিভ যে ফর্মটা ব্যবহার করি তাকে বলি সুপারলেটিভ ডিগ্রি। যেমন এক্সাম্পল হতে পারে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আমরা তিনটা ডিগ্রি সম্পর্কে জেনেছি, তিনটা ফর্ম সম্পর্কে জেনেছি অ্যাডজেক্টিভের। এখন আসো এই অ্যাডজেক্টিভের ফর্ম পরিবর্তন সম্পর্কে একটু ধারণা নিব। যেমন পজিটিভ ডিগ্রি কেমন, কম্পারেটিভ কিভাবে হয়, সুপারলেটিভ কিভাবে হয়। পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ আমরা দুই ধরনের অ্যাডজেক্টিভ দেখতে পাই। কিছু অ্যাডজেক্টিভের পরে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, ইয়ারসে যুক্ত করে সুপারলেটিভ করি। কিছু অ্যাডজেক্টিভের পরে পরে না, কিছু অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত করে কম্পারেটিভ করা লাগে, আবার কিছু অ্যাডজেক্টিভের আগে মোস্ট যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয়। এই অ্যাডজেক্টিভ গুলোকে বলছি আমরা রেগুলার অ্যাডজেক্টিভ। আবার কিছু অ্যাডজেক্টিভ রয়েছে এগুলোর কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম ভিন্ন, একসাথে একটা কোনো যোগাযোগ নেই, দুটো ভিন্ন ভিন্ন শব্দ। আমি তিন ধরনের অ্যাডজেক্টিভই দেখাবো। যেমন আমি শব্দ নিচ্ছি গুড, গুডের কম্পারেটিভ ফর্ম সবাই জানি বেটার। সুপারলেটিভ বেস্ট। এই অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, তিনটা তিন ধরনের, যার জন্য এটাকে বলা হচ্ছে ইরেগুলার অ্যাডজেক্টিভ। এরকম আরেকটা হতে পারে ব্যাড, কম্পারেটিভ ফর্ম ওয়ার্স, সুপারলেটিভ ওয়ার্স্ট। এটিও তিনটি ফর্ম তিন ধরনের, সুতরাং এটাও ইরেগুলার অ্যাডজেক্টিভ। এটা একটা ধরনের অ্যাডজেক্টিভ, এক ধরনের অ্যাডজেক্টিভ দেখতে পাই আমরা। আরেকটা রয়েছে যেখানে আমরা ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করি এবং ইয়ারসে যুক্ত করে সুপারলেটিভ করি। যেমন হতে পারে স্মল, স্মল কম্পারেটিভ স্মলার আর সুপারলেটিভ স্মলেস্ট। এটা অ্যাডজেক্টিভ একটা ধরন যেখানে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয় এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়। আরেকটা ধরন রয়েছে, সেটি হচ্ছে যেখানে বিশেষ করে বহু সিলেবল যুক্ত শব্দ, যেমন বিউটিফুল, অনেস্ট, এই ধরনের একাধিক সিলেবল যুক্ত শব্দকে যখন আমরা কম্পারেটিভ করি, সুপারলেটিভ করি, সেই শব্দগুলোকে মোর যুক্ত করি, মোস্ট যুক্ত করি। যেমন বিউটিফুল কম্পারেটিভ মোর বিউটিফুল আর সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। এই যে অ্যাডজেক্টিভের ফর্ম পরিবর্তন, গুড, বেটার, বেস্ট, দ্য স্মল থেকে স্মলার, স্মলেস্ট, বিউটিফুল থেকে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এগুলোর কিছু নিয়ম কানুন আছে, তবে আমরা আজকের ক্লাস সেদিকে যাচ্ছি না। আমাদের মূল ফোকাসটা হচ্ছে ফর্ম পরিবর্তন না, মূল ফোকাস হচ্ছে ট্রান্সফরমেশন করা, এক ধরনের ডিগ্রিকে ভিন্ন ধরনের ডিগ্রিতে নিয়ে যাওয়া, এক ধরনের ডিগ্রির বাক্যকে অন্য ডিগ্রির বাক্যে নিয়ে যাওয়া, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ করা। ওকে, এখন খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনই আমি শুরু করবো।
যেখানে আমি বাক্য পরিবর্তন দেখাবো। আমরা প্রথমে শিখব কিভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করতে হয়। সুপারলেটিভ অবলিক কম্পারেটিভ থেকে পজিটিভ, আমাদের জাস্ট একটা স্ট্রাকচার শিখতে হবে। একটা স্ট্রাকচার শিখলে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো। স্ট্রাকচারটা লিখছি আমি, শুরুতে নো আদার, তবে সব পজিটিভ সেন্টেন্স শুরুতে নো আদার থাকে না। কোনো কোনো সময় আমাদেরকে নো আদারের ফলে ভেরি ফিউ লিখতে হবে। আমি পরে দেখাবো কখন নো আদার লিখতে হয় আর কখন ভেরি ফিউ লিখতে হবে। প্লাস সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রির পরের অংশ, আমার বাক্যটা যদি সুপারলেটিভে থাকে, সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস বাক্যটা যদি সুপারলেটিভে থাকে, আমি যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করবো তখন সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ লিখবো, আর যখন পজিটিভ থেকে সরি কম্পারেটিভ থেকে পজিটিভ করবো তখন কম্পারেটিভ ডিগ্রির পরের অংশ লিখবো। প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি অর্থাৎ বাক্যটা সুপারলেটিভে থাকলে ওটার পজিটিভ ফর্ম লিখবো, অ্যাডজেক্টিভটা যদি কম্পারেটিভে থাকে তার পজিটিভ ফর্ম লিখবো, প্লাস এস আর সবার শেষে গিয়ে সাবজেক্ট লিখবো। অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সবার শেষে লিখতে হবে। ওকে, আমি পুরো মুছে দিচ্ছি। আমি একটা বাক্য দেখাতে চাই, আমরা এখন পরিবর্তন করব সুপারলেটিভ থেকে সুপারলেটিভ সেন্টেন্সে বাক্য লিখি। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া। Akbar was the greatest king in India. এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ সেন্টেন্সে আছে, এটাকে আমরা পজিটিভ করব। আমি একটু আগে যে আমি স্ট্রাকচার লিখেছি, স্ট্রাকচারে বলা ছিল শুরুটাই করতে হবে নো আদার দিয়ে অথবা ভেরি ফিউ দিয়ে। এই বাক্যটাকে আমরা নো আদার দিয়ে স্টার্ট করব। পজিটিভ সেন্টেন্সের শুরুতে নো আদার লিখব, অনেকটা গণিতের সূত্রের মতো নো আদার আমাকে মনে রাখতে হবে। আমি নিজে থেকে শুরুতে নো আদার লিখব, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ গ্রেটেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে পরের অংশটা হচ্ছে কিং ইন ইন্ডিয়া, নো আদার কিং ইন ইন্ডিয়া। তারপর ভার্ব লিখব, ভার্ব ওয়াজ, তারপর এস স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ ডিগ্রি লিখব, গ্রেটেস্ট পজিটিভ ফর্ম গ্রেট। নোদার কিং ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাজ গ্রেট, আবার এস লিখব সূত্র থেকে, এস স্ট্রাকচার থেকে এস, সবার শেষে সাবজেক্ট লিখব, সাবজেক্ট হচ্ছে আকবর। Now the king in India was as great as Akbar. তাহলে স্ট্রাকচার অনুযায়ী লিখলেই বাক্যটা পজিটিভ হয়ে গেল। এখন আমি একটু প্রশ্নটা বদলে দিতে চাই, একটুখানি পরিবর্তন করে দিতে চাই। সেটা হচ্ছে আমরা কখনো কখনো সুপারলেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ দেখতে পাই। আমি সেরকম পরিবর্তন করেছি, একই বাক্যটাকে একটুখানি বদলে দিচ্ছি আমি।
হচ্ছে আলবর ওয়াজ আমি এখানে ওয়ান অফ যুক্ত করে দিচ্ছি বাক্যটাকে একটুখানি বদলে দিচ্ছি ওয়ান অফ আলবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান অফ এর কারণে যেহেতু আমি ওয়ান অফ বলেছি ওয়ান অফ এর ফরেন নাউনটা প্লুরাল ফর্মে লিখতে হবে তাহলে এইখানে কিংস হয়ে গেল আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া তো প্রশ্ন চেঞ্জ হয়ে গেল সুতরাং উত্তরেও পরিবর্তন আসবে এবারে আর নো আদার লেখা যাবে না যদি কোনো বাক্যে আমরা ওয়ান অফ দেখতে পাই যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দেখতে পাই তাহলে সেই বাক্যটা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গিয়ে ভেরি ফিউ লিখতে হবে বাকি শুরুতে লিখতে হবে ভেরি ফিউ ভেরি ফিউ এখন ভেরি ফিউ পরের নাউনটি কোনোভাবে সিঙ্গুলার হতে পারে না ভেরি ফিউ পরের নাউনটাকে প্লুরাল ফর্ম লিখতে হবে কিংস তাহলে কিংস ভেরি ফিউ কিংস তাছাড়া এটা প্রশ্নেও সুপার প্লুরাল ফর্মে দেওয়া আছে ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া আবার এখন সাবজেক্ট কিন্তু ভেরি ফিউ কিংস হয়ে গেল প্লুরাল হলো সুতরাং ভার্ব পরিবর্তন হবে ভার্ব আর ওয়াজ হতে পারে না ভেরি ফিউ কিংস ইন ইন্ডিয়া এবার ভার্ব চেঞ্জ হয়ে গেল ওয়্যার Very few kings in India were as great as Akbar. Very few kings in India were as great as Akbar. এই হচ্ছে গেল সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম স্ট্রাকচার মধ্যে একই স্ট্রাকচার ব্যবহার করে আমরা এখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব স্ট্রাকচার সেম থাকবে একই স্ট্রাকচার সেই স্ট্রাকচার মধ্যে আমরা এখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব কামাল ইজ বেটার দ্যান কামাল ইজ বেটার দ্যান any other student in the class Kamal is better than any other student in the class আমরা একই স্ট্রাকচারে যাব স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে আমরা আসলে বোর্ড ছোট বোর্ডে জায়গা কম তাহলে স্ট্রাকচারটা বোর্ডে রেখে দিতে পারতাম তার আগে পজিটিভ করবো তো পজিটিভ করার আগে আমি এখানে একটু মার্ক করবো দেন এই দেন শব্দটা সবসময় কম্পারেটিভ সেন্টেন্সে বসবে এটা পজিটিভ বা সুপারলেটিভ এর জায়গা না সুতরাং আমরা পজিটিভ সেন্টেন্সে কোথাও দেন ব্যবহার করবো না এনি আদার এই শব্দগুলো অর্থাৎ দেন এনি আদার এই শব্দগুলো পজিটিভ সেন্টেন্সের সাইন এগুলো সরি কম্পারেটিভ সেন্টেন্সের সাইন এগুলো পজিটিভ সেন্টেন্সে বসবে না বাকিগুলো লিখবো আমরা এখন স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি লিখতে হবে নাও আদার্স লিখলাম তারপর স্ট্রাকচার কি ছিল সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রি এর পরের অংশ আমরা যেহেতু কম্পারেটিভ থেকে পজিটিভ করব কম্পারেটিভ ডিগ্রি ছিল বেটার এর পরে এই অংশটুকু লিখবো না বাকি আছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস নাও আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস তারপর স্ট্রাকচার কি ছিল ভার্ব লিখতে হবে ভার্ব ইজ ইজ তারপর স্ট্রাকচার অনুযায়ী নিজে থেকে অ্যাজ লিখতে হবে ইজ অ্যাজ তারপর কি লিখতে হবে পজিটিভ ডিগ্রি বেটার পজিটিভ ফর্ম গুড নো দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড আমার অ্যাজ স্ট্রাকচার অনুযায়ী সবশেষে সাবজেক্ট কামাল No other student in the class is as good as Kamal. Comparative positive currency structure অনুযায়ী এখন আমরা comparative sentence কোন কোন সময় এইখানটাতে than এর পরে কোন কোন সময় দেখতে পাই many other থাকে কখনো কখনো most other থাকে তখন কি হবে আমি বাক্যটাকে একটু বদলে দিব একটুখানি বদলাবো যেমন প্রশ্নটা বলতে দিচ্ছি আমি কামাল ইজ বেটার দেন আমি এবার লিখলাম ম্যানি
অথবা মোস্ট লিখেছি ম্যানি থাকলে যা হতো উত্তর মোস্ট থাকলেও একই উত্তর হবে কামাল ইজ বেটার দ্যান মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রশ্ন কি পরিবর্তন আসবে স্টুডেন্টস ইন দ্য ক্লাস প্রশ্ন চেঞ্জ হয়েছে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আগে দ্যান অ্যানি আদার ছিল এখন হচ্ছে দ্যান ম্যানি আদার বা দ্যান মোস্ট আদার প্রশ্নের যেহেতু পরিবর্তন আছে উত্তর বদলাবে যদি কম্পারেটিভ সেন্টেন্সে দ্যান এর পরে ম্যানি বা মোস্ট আদার থাকে তখন পজিটিভ সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে ভেরি ফিউ ভেরি ফিউ আমরা জানি ভেরি ফিউ এর পরে নাউনটি সবসময় প্লুরাল ফর্ম লিখতে হবে সুতরাং ভেরি ফিউ স্টুডেন্টস তাছাড়াও এটা প্রশ্নীয় প্লুরাল ফর্মে দেওয়া আছে স্টুডেন্টস ওকে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আবার ভার্ব চেঞ্জ করতে হবে কেন ভার্ব চেঞ্জ করতে হবে সাবজেক্ট বদলে গিয়েছে দেখুন সাবজেক্ট প্লুরাল আগে সাবজেক্ট ছিল নো ওয়াজ স্টুডেন্ট দ্যাট ওয়াজ সিঙ্গুলার সাবজেক্ট নাও ভেরি ফিউ স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট ইফ দ্য subject is plural then you have to make the verb also plural then that is tomake subject on the verb ta likhte hobe subject plural hole the plural subject the verb ta she verb likhte hobe orthat is na likhe are likhte hobe very few students in the class are as good as kamal hoye gelo comparative theke positive একই স্ট্রাকচার আমরা দুটো শিখেছি একটা হচ্ছে একটা স্ট্রাকচার শিখে আমরা শিখলাম ডিয়ার স্টুডেন্টস এখন আমরা দেখব কিভাবে পজিটিভ এবং সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ নিতে হয় positive superlative okay comparative the structure to likhe niche কম্পারেটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে এমন কম্পারেটিভ সেন্টেন্সে সবার শুরুতে সাবজেক্ট লিখতে হয় দেন ভার্ব লিখতে হবে তারপর কম্পারেটিভ ডিগ্রি তারপর than any other তবে কখনো কখনো any এর স্থলে many অথবা most লিখতে হবে তো subject plus verb plus comparative degree plus than any other or many oblique most other plus বাকি অংশ আমরা এই স্ট্রাকচার ফলো করে পজিটিভ সেন্টেন্স কে কম্পারেটিভ করতে পারবো আবার সুপারলেটিভ কেও কম্পারেটিভ করতে পারবো শুরুতে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ দেখাবো প্রথমে করবো পজিটিভ থেকে কম্পারেটিভ স্ট্রাকচার একই পজিটিভ থেকে কম্পারেটিভ এর স্ট্রাকচার একই আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ একই স্ট্রাকচার হয়ে যাবো আমরা একটা বাক্য নিবো একটা পজিটিভ সেন্টেন্স নিবো No other school in our locality is as famous as our school it's positive sentence আমরা কি কম্পারেটিভ নিচ্ছি
প্রথমে সাবজেক্ট লিখব মনে রাখতে হবে আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভে যাব পজিটিভ সেন্টেন্সের শেষে সাবজেক্ট রয়েছে অর্থাৎ আওয়ার স্কুল সাবজেক্ট হয়ে শুরুতে আসলো নাও আদার সরি আওয়ার স্কুল আরেকটা কথা বলে নিই এই অংশটুকু আমরা সার্কেল করে নিব নো আদার অ্যাজ এস এই যে নো আদার অ্যাজ এস এগুলো শুধুই পজিটিভ সেন্টেন্সে সাইন এগুলো কখনো কম্পারেটিভ বা সুপারলেটিভ সেন্টেন্সে বসতে পারে না সুতরাং এগুলো তুমি মার্ক করে ক্রস করে রাখলাম অর্থাৎ এগুলো কম্পারেটিভ সেন্টেন্সে বসবে না তাহলে স্ট্রাকচার অনুযায়ী লিখলাম আওয়ার স্কুল তারপর আমাকে ভার্ব লিখতে হবে ভার্ব আওয়ার স্কুল ইজ তারপর লিখতে হবে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ যে পজিটিভ ফর্ম আছে তাকে কম্পারেটিভ ফর্মে নিতে হবে ফেমাস হচ্ছে আমার পজিটিভ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ করলে ফেমাস মোর ফেমাস আওয়ার স্কুল ইজ মোর ফেমাস তারপর লিখতে হবে দেন অ্যানি আদার স্ট্রাকচার অনুযায়ী দেন অ্যানি আদার বাকি থাকলো কি বাকি রয়েছে স্কুল ইন আওয়ার লোকালিটি স্কুল ইন আওয়ার লোকালিটি যখন পজিটিভ সেন্টেন্স নো আদার থাকবে তখন আমরা কম্পারেটিভ করতে গিয়ে দেন এর পরে অ্যানি আদার ব্যবহার করব এখন যদি পজিটিভ সেন্টেন্স ভেরি ফিউ থাকে তখন কি হবে এই প্রশ্নটা একটু বলতে দিচ্ছি একটুখানি পরিবর্তন করে দিচ্ছি নো আদার স্থলে ভেরি ফিউ লিখে দিচ্ছি ভেরি ফিউ আর ভেরি ফিউ লেখার কারণে সাবজেক্টেও পরিবর্তন আসবে অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হবে মনে রাখতে হবে ভেরি ফিউ এর পরের সাবজেক্ট সবসময় প্লুরাল হবে ভেরি ফিউ স্কুলস ইন আওয়ার লোকালিটি এখন যেহেতু সাবজেক্ট প্লুরাল হচ্ছে ভার্ব প্লুরাল লিখতে হবে অর্থাৎ প্লুরাল সাবজেক্টের ভার্ব যেমন লিখতে হবে ভেরি ফিউ স্কুলস ইন আওয়ার লোকালিটি আর ইজ হতে পারে না আর অ্যাজ ফেমাস অ্যাজ আওয়ার স্কুল প্রশ্ন চেঞ্জ হয়েছে প্রশ্নে আগের প্রশ্নে ছিল নো আদার ছিল এখন আমরা দিচ্ছি ভেরি ফিউ সুতরাং উত্তরেও পরিবর্তন আসবে কোথায় পরিবর্তন আসবে পরিবর্তনটা হবে দেনের পরে যেখানে অ্যানি আদার ছিল অ্যানি ছিল অ্যানি এর স্থলে এবার তোমাকে লিখতে হবে ম্যানিও লিখা যাবে মোস্ট লিখা যাবে আমি মোস্ট লিখে দিচ্ছি কেউ চাইলেই ম্যানি লিখতে পারে তাহলে উত্তরটা হচ্ছে আওয়ার স্কুল ইজ মোর ফেমাস প্রশ্নের ভার্ব কিন্তু প্লুরাল ছিল আ ছিল কিন্তু উত্তরের ভার্ব প্লুরাল হয়নি কেন কারণ প্রশ্নের সাবজেক্ট ছিল প্লুরাল ভেরি ফিউ স্কুলস কিন্তু আবার উত্তরের সাবজেক্ট আবার স্কুল সিঙ্গুলার যার জন্যই প্রশ্ন প্লুরাল করলেও উত্তরের ভার্বটা সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী হলো আওয়ার স্কুল ইজ ওকে আমরা দেখলাম কিভাবে পজিটিভ বাক্যে কম্পারেটিভ করতে হবে তোমরা একটা নোট লিখে নিতে পারো যে কখন ভেরি ফিউ লিখবো আমরা স্ট্রাকচার দিয়ে দুটাই দেখিয়েছি সরি তোমরা নোট লিখে নিতে পারো কখন ম্যানি বা মোস্ট আদার লিখবো যদি পজিটিভ সেন্টেন্সটি ভেরি ফিউ দিয়ে স্টার্ট হয় পজিটিভ সেন্টেন্সের শুরুতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ করার সময় দেন এর পরে অ্যানি আদার না লিখে ম্যানি বা মোস্ট আদার লিখতে হবে ওকে গেল পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা এখন একই স্ট্রাকচার ব্যবহার করে এখন করবো আমরা সুপারলেটিভ বা কিভাবে কম্পারেটিভ করতে হবে না সুপারলেটিভ টু কম্পারেটিভ আমরা সুপারলেটিভ বাক্য লিখবো
सुपरलेटिव बग को मिस्टर रहमान इज द बेस्ट टीचर. Superlative sentence. Mr. Rahman is the best teacher in this school. আমরা এটিকে comparative করবো. আবার structure অনুযায়ী যাচ্ছি. প্রথমে subject লিখবো. Superlative sentence শুরুতেই subject দেয়া থাকে. Comparative শুরুতে শুরুতে subject লিখবো. তাহলে যা আছে তাই লিখবো Mr. Rahman. তারপর আমাকে ভার্ব লিখতে হবে. সুপারলেটিভ সেন্টেন্স সাবজেক্ট পর ভার্ব আছে. সুতরাং যা সে লিখলাম মিস্টার রহমান ইজ, তারপর লিখতে হবে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ যে আমাদের সুপারলেটিভ ফর্ম আছে তাকে কম্পারেটিভ ফর্মে লিখতে হবে. বেস্ট, দ্য বেস্ট, বেস্ট, বেস্ট কে যদি আমরা পজিটিভ ফর্মে নিয়ে আসি তাহলে হবে, সরি, বেস্ট কে আমরা কম্পারেটিভ ফর্মে নিব. বেস্ট কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মিস্টার রহমান ইজ বেস্ট, বেটার, বেটার. একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা ছিল, দা শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির আগেই বসবে, পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না. সুতরাং দা বাদ পড়েছে. মিস্টার রহমান ইজ বেটার, তারপর স্ট্রাকচার কি আছে, দেন এনি আদার, দেন এনি আদার ক্লাস, বাকি অংশ, এই বাক্যের বাকি অংশ কোনটি, টিচার ইন দ্য স্কুল, টিচার ইন দ্য স্কুল. মিস্টার রহমান ইজ বেটার দেন এনি আদার টিচার ইন দ্য স্কুল. এখন এই বাক্যটাতে সুপারলেটিভ ছিল, সুপারলেটিভ ওয়ান অফ ছিল না. কোন কোন সময় তোমরা দেখবা তোমাকে যে পজিটিভ কম্পারেটিভ করতে বলা হলো, পজিটিভ করতে বলা হলো, সুপারলেটিভ সেন্টেন্স ওয়ান অফ থাকতে পারে. এই প্রশ্নটা একটু বলতে দিচ্ছি আমি, এই প্রশ্নে ওয়ান অফ ব্যবহার করবো. ওয়ান অফ থাকলে কি হতো, ওয়ান অফ থাকলে উত্তরটা কি হতো, মিস্টার রহমান ইজ ওয়ান অফ দা, মিস্টার রহমান ইজ ওয়ান অফ দা বেস্টি. একটা জিনিস বদলাতে হবে, টিচার্স মনে রাখতে হবে, ওয়ান অফ এর পরে নাউনটি সবসময় প্লুরাল হবে. মিস্টার রহমান ইজ ওয়ান অফ দা বেস্ট টিচার্স ইন দ্য স্কুল. প্রশ্ন চেঞ্জ হয়েছে, প্রশ্নে ওয়ান অফ যুক্ত হলো, তাহলে উত্তরে পরিবর্তন আসবে, কোথায় পরিবর্তন আসবে. দেখো আমরা স্ট্রাকচারে লিখেছিলাম অ্যানি এর বিকল্প হিসাবে লিখেছি, কখনো কখনো ম্যানি অথবা মোস্ট হতে পারে. সুতরাং পরিবর্তনটা ওইখানটাতেই হবে, অ্যানি এর স্থলে. তাহলে আমরা বলতে দিচ্ছি অ্যানি মুছে দিচ্ছি, মিস্টার রহমান ইজ বেটার দেন, লিখতে পারি ম্যানি, লিখতে পারি ইচ্ছে করলে মোস্ট লিখতে পারি, যে কোনোটা লেখা যাবে. মিস্টার রহমান ইজ বেটার দেন ম্যানি আদার টিচার্স, তাহলে টিচার্স লিখতে হবে, মোস্ট এবং ম্যানি আদার এর পরে প্লুরাল নাউন লিখতে হয়. মিস্টার রহমান ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য স্কুল. তাছাড়াও প্রশ্নেও টিচার্স ই দেওয়া আছে, লক্ষ্য করো. এই গেল কিভাবে পজিটিভ সুপারলেটিভ সেন্টেন্স কে কম্পারেটিভ করতে হয়। আমার আসলে ইচ্ছে ছিল তিনটে স্ট্রাকচারই দেখাবো, অর্থাৎ আমি শুরুতে দেখিয়েছিলাম কিভাবে সুপারলেটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয়, এখন দেখালাম কিভাবে পজিটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ছিল, তার বাকি থাকলো কোনটা, বাকি বাকি আছে কেমন করে সুপারলেটিভ করতে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে কেমন করে সুপারলেটিভ করতে হয়। কিন্তু আসলে সময় হচ্ছে না, সময় স্বল্পতার কারণে ভিডিওটা আমাকে শেষ করতে হবে আধা ঘন্টার মধ্যে, সময় স্বল্পতার কারণে অন্য স্ট্রাকচারটা আজকে আর দেখানো যাচ্ছে না, এটি অন্য একদিন আমি সুযোগ পেলে দেখাবো। এখন আমি তোমাদের যে দুটো স্ট্রাকচার শিখিয়েছি এর উপরে হোমওয়ার্ক দিতে চাই, জাস্ট দুইটা তিনটা সেন্টেন্স হোমওয়ার্ক, এবার খাতায় লিখে নাও, পরের ক্লাসে এগুলো নিয়ে দিবে, এগুলোর অ্যান্সার বলে দেবো। HW প্রথম সেন্টেন্স,
precious. Iron is the most precious metal. प्रतिकूंडी की तरह से पॉजिटिव पॉजिटिव की ना इसको का लेके भी ऐसे तुम्हारे फोर्स में भी तुम्हारे पॉजिटिव कर बे और होते हैं कंपैरेटिव कर बे और एक दिखे ढाका इस larger than any other city in Bangladesh. एक comparative आते हैं अतः तुम अभी करते हो बेम positive करते हो बेम superlative जो तो सिखाई नहीं superlative करो जाता है ना আরেকটা বাক্য লাস্ট বাক্য লাস্ট ওয়ান ভেরি ফিউ ভেরি ফিউ গার্লস ইন our locality are as talented as very few girls in our locality are as talented as Waziha. এটি আছে পজিটিভ সেন্টেন্সকে সেন্টেন্স তোমাকে করতে হবে কম্পারেটিভ সুপারলেটিভ যেহেতু শেখানো হয়নি সুপারলেটিভ করা যাচ্ছে না তো প্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ বাক্যের রূপান্তর পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ অর্থাৎ বাক্যান্তর দেখানোর চেষ্টা করেছি তোমরা যদি অনুশীলন করো আমার বিশ্বাস তোমাদের সমস্যা হবে না কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা যে ভিডিওটা দেখতে পাবা তার নিচে তোমরা কমেন্ট করতে পারো আমি সেখানে অ্যান্সার করব তো সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ অল